57 বছর বয়স পেরিয়ে গেলেও এখনো সিঙ্গেল বলিউডের ভাইজান সালমান খান। তবে সিঙ্গেল হলেও এই তারকার প্রেমিকাদের তালিকা অনেক বড়। কে কে আছেন এই তালিকায় জানাচ্ছেন মেহরা রহমান সিমরান। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। গানটি শুনলে মনে পড়ে সালমান খানের কথা। এক সময় তার জীবনে ছিল অনেক আশা ভালোবাসা, কিন্তু সময়ের সাথে সবই হারিয়ে গেছে। এখন বলিউডের সুপারস্টার 57 বছর বয়সেও সিঙ্গেল। এক সময় তার প্রেম কাহিনী ছিল আলোচনার শীর্ষে, একাধিকবার প্রেমে পড়ার রেকর্ড আছে তার, প্রেমিকাদের তালিকাও বিশাল বড়। হাম দিল দে চুকে সনম সিনেমায় সালমান খানের সাথে ঐশ্বরিয়ার প্রেমের রসায়ন হৃদয় কেড়েছে কোটি দর্শকের, আর সেই ভালোবাসাই বাস্তবে রূপ নেয়। অন স্ক্রিনের প্রেমের জল গড়ায় অফ স্ক্রিনে, সেই প্রেমে গভীরভাবে হাবুডুবু খায় সালমান খান, ভেঙে যায় সুন্দর একটি রসায়ন। সালমান খানের হাত ধরে বলিউডে অভিষেক করেন ক্যাটরিনা। সেই হাত ধরেই ক্যাটরিনাকে নিজের জীবনের নায়িকা বানানোর ইচ্ছে ছিল ভাইজানের। তারা একে অপরের প্রেমে গভীরভাবে মগ্ন ছিল, কিন্তু হঠাৎই তাদের বিচ্ছেদ ঘটে, অসমাপ্ত থেকে যায় সালমান খানের জীবন। কিন্তু আজ ক্যাটরিনা অন্য একজনের জীবন সঙ্গী। তবে সালমান খান আজও ক্যাটকে অনেক মিস করেন। সঙ্গীতা বিজলানির প্রেমে মগ্ন ছিলেন সালমান, বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন তারা। তারপর সেই সম্পর্ক ভেঙে গেল, তাদের বন্ধুত্ব আজও অটুট রয়েছে। কাটাতারের ওপারের মেয়ের সাথেও প্রেম করেছিলেন সালমান খান। পাকিস্তানের সোমি আলী মাত্র 15 বছর বয়সে সালমান খানের প্রেমে পড়েছিলেন এবং ভাইজানের জন্যই বলিউডে এসে ক্যারিয়ার শুরু করেছিলেন। দুজনের মাঝে নাকি বেশ ঝগড়া হতো, তাই তিক্ত অভিজ্ঞতার সাথে বিচ্ছেদ হয় তাদের। সামনেই মুক্তি পাবে সালমান খানের বহু প্রতীক্ষিত ছবি কিসি কা ভাই কিসি কা জান। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। শোনা যাচ্ছে বর্তমানে পূজার সঙ্গে ডেটিং করছেন ভাইজান। এছাড়াও স্নেহা উল্লাল, জারিন খান, ইউলিয়া ভান্তর, ফারিয়া আলম সহ অন্যান্য অনেকের সাথেই প্রেমের গুঞ্জন আছে সালমান খানের। মেহরা রহমান সিমরান, দেশ বিনোদন।